আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে বিবি জোহরা উর্মিয়াপুর লিখা প্রিয় দর্শিনীর খুঁজে গল্পের 9 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। কদিন ধরেই হৃদের মা একটার পর একটা মেয়ের ছবি দেখিয়ে যাচ্ছেন, কিন্তু হৃদ ইগনোর করে যাচ্ছে সব। সে তার মাকে বলে দিয়েছে তার এখন বিয়ে করার ইচ্ছে নেই, যখন হবে সে নিজেই জানিয়ে দেবে। এটা শুনে হৃদের মায়ের বেশ খারাপ লাগে। হৃদের বাবা হৃদের মাকে সান্ত্বনা দিয়ে বলেন যে হৃদকে সময় দিতে, তাড়াহুড়ো করে যেন কোনো সিদ্ধান্ত না নেয়। আজ হৃদ তাহনাদের বাড়িতে যায়। তাহনার বাবা খবরের কাগজ পড়ছিলেন এক মন দিয়ে। আজ অফ ডে তাই অফিস বন্ধ। হৃদ বাড়িতে ঢুকে তাহনার বাবার সম্মুখীন হয়। তাহনার বাবা হৃদকে দেখে পত্রিকা পড়া বন্ধ করে দেন। তিনি বসা থেকে উঠে হৃদকে জিজ্ঞাসা করেন, হৃদ বাবা তুমি আসো, আসো ভিতরে আসো। হৃদ এদিক ওদিক তাকিয়ে তাহনাকে খোঁজে, কিন্তু তাহনাকে দেখতে পায় না। তাহনার বাবা আবারও বলেন, কি হলো হৃদ, কি দেখছো, বসো এখানে। হৃদ সোফায় বসল। তাহনার বাবা হৃদের জন্য কফি নিয়ে আসলেন। কফি হাতে নিয়ে হৃদ বলল, আঙ্কেল আপনি কফি বানিয়েছেন, তাহনা কোথায়? তাহনা তো নেই, হৃদ চিন্তিত হয়ে বলল। মানে কোথায় তাহনা? তাহনা বান্দরবন গেছে, ওর মামার বাসায়, বান্দরবন সদরে। হৃদ ছোট্ট করে বলল, ও কবে গেছে, ফিরবে কবে? তাহনার বাবা বলেন, গেছে মাত্র 3 দিন হয়েছে, থাকবে বেশ কিছুদিন। হৃদ কিছু না বলে কফি খাওয়া শেষ করে তারপর তাহনার বাবার কাছ থেকে বিদায় নিয়ে তার বাসা চলে যায়। সাদের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে সামনে থাকা সারি সারি পাহাড় দেখছে তাহনা। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, যতই দেখে মন ভরে যায়। পাহাড় তাহনার ভীষণ পছন্দ, কিন্তু কখনো যাওয়া হয়নি। ওর ইচ্ছে আছে বান্দরবন যখন এসেছেই ওই সুন্দর দৃশ্যগুলো একবার দেখেই যাবে। কিন্তু তাহনা তো কিছুই চেনে না, এখানকার কেউ কে নিয়ে যাবে? তাহনা এইসব বেবিসার থেকে নেমে নিচের ড্রয়িং রুমে চলে এলো। সেখানে অনেক টিভি দেখছিল, আর অনেকের মা রান্না করেছিলেন। অনু বান্ধবীদের বাসায় গেছে একটা কাজে, আর অনুর বাবা অফিসে গেছেন। এখানে আসার পর তাহনাকে কেউই তার বিয়ের ব্যাপারে কিছুই জিজ্ঞাসা করেনি। তাহনা এসে বেশ খুশি হয় মনে মনে। ওই বিয়ের কথা মনে পড়লেই তাহনার বিরক্ত লাগে। তাহনা চলে গেল তার মামিকে রান্নাঘরে সাহায্য করতে। রাইসার আজ মন খারাপ, পরীক্ষা ভালো হয়নি তার। সেদিন কাঁদতে কাঁদতে জ্বর উঠিয়ে ফেলেছে সে, আর এর জন্যই ভালো করে রিভার্স দেয়া হয়নি পড়া। এখন খুব একটা ভালো পরীক্ষা দিতে পারেনি, কলেজ ক্যাম্পাসে বসে আছে। এরকম খারাপ পরীক্ষা সে আজ পর্যন্ত দেয়নি, মনে মনে সেদিনের ছেলেটাকে বক্সের রাইসা। রাইসার বান্ধবীরা তাকে বোঝাচ্ছেন মন খারাপ না করতে। রাইসা তখন কিছুই বলে না, তার খারাপ লাগাটা একমাত্র সেই বুঝবে। রাইসা ক্যাম্পাস থেকে উঠে কলেজের বাইরে আসে, রিক্সা খুঁজছে সে। তখনই একটা বাইক এসে রাইসার সামনে থামে। রাইসা শুধু তাকিয়ে আছে, বাইকে একটা ছেলে বসা ছিল। ছেলেটা বাইক থেকে নেমে রাইসার সামনে এসে দাঁড়ায়। রাইসা মনে করার চেষ্টা করে ছেলেটাকে চেনে কিনা। ছেলেটা রাইসাকে হাত জোর করে বলল, মিস আপনাকে গত 3 দিন ধরে খুঁজছি, কিন্তু আপনার দেখাই পাইনি, আপনাকে সরি বলতে এসেছি। রাইসা ব্রকুচকে জিজ্ঞাসা করলো, সরি কেন? সেদিন ভুল করে আপনাকে থাপ্পড় দিয়েছিলাম তাই। রাইসা এবার তেলে বেগুনে জ্বলে ওঠে, তার মানে সেদিনের ছেলেটা এই আজ ছাড়বে না। রাইসা রেগে গিয়ে বলল, ভরা মানুষের সামনে চর মেরে আসছেন গোপনে সরি বলতে? মিস সেদিনও বলতাম, কিন্তু আপনি চলে গেলেন। রাইসা আঙুল উঁচিয়ে বলল, এই একদম নাটক করবেন না, আর এই মিস মিস করা বাদ দিন, ঢং করে আপনি বলতে আসছেন এখন। ছেলেটা রাইসাকে আবারও বোঝাচ্ছে, আচ্ছা কি করলে ক্ষমা করবেন বলুন, কাল সবার সামনে আমাকে সরি বলবেন, আর কিছুই করা লাগবে না, আর না জেনে কাউকে থাপ্পড় মারতে আসবেন না কখনো। ছেলেটা রাইসাকে বলল, আচ্ছা ঠিক আছে চলুন আপনাকে বাসায় পৌঁছে দিই, অদ্ভুত তো, এই আপনি জানতো, যান, জানা নেই জানা নেই, আবার আসছি আমাকে বাসায় পৌঁছে দিতে, আপনাদের আমার ভালো করে চেনা আছে, না জানি বাসার নাম করে কোথায় না কোথায় নিয়ে যাবেন। না আপনি ভুল ভাবছেন, শাট আপ, আপনাকে যেটা বলছি কাল সেটাই করবেন। রাইসা বিরক্তি নিয়ে ওখান থেকে একটা রিক্সা করে বাসা চলে গেল। এদিকে অনেক অনু আর তাহনা বসে লুডু খেলছে। তাহনার মামা মামি তাদের পাশে বসে তাদের খেলা উপভোগ করছে। তাহনার আর এক উঠলেই সে জিতে যাবে, অনেকের 3 গুটি এখনো বোর্ডেই আছে কাঁচা। অনু 3টা ভিতরে ঢুকিয়ে ফেলছে, অনু আর 5 লাগে। লেখা অনেক জমজমাট অবস্থায়, অনেক খেলার আগা মাথা কিছুই বোঝেনি, শুধুমাত্র অনু আর তাহনার জন্য খেলতে বসা। শেষে তাহনার এক উঠে যায় আর জিতেও যায়। অনেক মুখ কালো করে বলে, মা দেখেছো আমি পারি না বলে হারিয়ে দিল আমাকে। অনেকের মা বলল, পারিস না কেন, না পারলে খেলার মজা বুঝবি কিভাবে? তাহনা বলে ওঠে, এইবার আমি যা বলবো অনেক ভাইয়াকে তাই করতে হবে। অনেক গম্ভীর হয়ে বলল, কি করতে হবে?
আমাকে পাহাড় দেখাতে নিয়ে যেতে হবে। তখনই তাহনার মামা বলল, তাহনাকে তো কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়নি অনেক, কাল তুই তাহনা আর অনুকে নিয়ে নীলাচলে যাবি। আমি তো নীলগিরি যাবো ভাবছিলাম। তাহনার কথা শুনে অনেক বলল, 50 কিলোমিটার দূরে নীলগিরি, তার উপর 2200 ফুট উপরে উঠতে হয়, তুমি পারবে? দরকার নেই, নীলাচলে নিয়ে যাব, ওটাও অনেক সুন্দর। তাহনা জিজ্ঞাসা করলো, ম্যাঘ দেখতে পারবো? অনেক হেসে বলল, হ্যাঁ, তবে সকালে গেলে ম্যাঘ ভালো দেখা যায়, আর সূর্যাস্তর জন্য সন্ধ্যা তো আছেই। তাহনার মামা বলল, তাহলে তোমরা কাল ভোরে বেরিয়ে পড়ো। জানোরাইসা, কাল আমি নীলাচলে যাচ্ছি, ম্যাঘকে খুব কাছ থেকে দেখবো বলে পাহাড়ে উঠবো, আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হবে। রাইসাকে ফোন দিয়ে কথাগুলো বললো তাহনা। রাইসা বেশ খুশি হলো। তারপর তাহনাকে বলল, তুমি ভালো আছো তাহনা পো? জানো, আমার ভাইয়াটা ভালো নেই, ভাইয়ার আগের মতো কথা বলে না, আর আমাকে ঘুরতেও নিয়ে যায় না। ভাইয়ার যে কী হলো কে জানে, সারাক্ষণ বাইরে থাকে, কারোর সাথে তেমন কোনো কথা বলে না। রাইসের মুখে এইসব শুনে থমকে দাঁড়ালো তাহনা। হৃদয়ের এমন পরিবর্তন হয়েছে কেন তা ভাবাচ্ছে তাহনাকে। হঠাৎ কী হলো রিদ ভাইয়ার? ভাইয়া খুলনা থেকে আসার পরই এমন করছে, ঠিকমতো খাওয়া দাওয়াও করে না। তোমার ভাইয়া এখন কোথায়? বাসায় নেই। আচ্ছা, তাহলে আমি আজ রাখছি, কাল ভোরে বের হতে হবে। কল কেটে দিল তাহনা। তাহনার বিষয়টা আজব লাগলো, যেই ছেলে কিনা তার বোনের জন্য এতটা পাগল ছিল, এখন সেই তার বোনের সাথে কথা বলে না। চট্টগ্রামে গেলেই হৃদের বাসায় একদিন যাবে বলে ঠিক করে তাহনা। বাকি চিন্তা বাদ দিয়ে 2 সেট জামা নিয়ে নিল তার স্টুডেন্ট ব্যাগে, সব গুছিয়ে ওনার পাশে শুয়ে পড়লো সে। কাল একটা স্বপ্ন পূরণ হবে তার, কত রকমের ভাবনা ভাবছে সে, একবার এই করবে, একবার ওই করবে। আচ্ছা, সকাল কবে হবে? এই খুশিতে ঘুমিয়ে আসতে চাইছে না, অনেক চেষ্টা করে ঘুমিয়েছে তাহনা। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব তো খুব ছোটো হয়ে গেল, কিছুই করার নেই, লেখক এতটুকু লিখছে, আমি চাইলে 2টা পর্ব করতে পারতাম, বাট 2টা পর্ব করলে আবার বেশি বড় হয়ে যাবে। সো 1টা পর্ব না হয় ছোটোই থাক, 8 মিনিটের নিচেই থাক, বাকিটা না হয় এমনিতেই দিয়ে দিব 8 মিনিট করার জন্য। গল্প থাকবে এতটুকুই। তো কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। সবসময় ফারুক স্টাডির সাথে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। Love.